हेलो फ्रेंड्स, वेलकम टू इंग्लिश फॉर WBCS। फ्रेंड्स, आज के ये वीडियो ते आमी करंट अफेयर्स एर मोस्ट इम्पोर्टेंट 5 क्वेश्चंस डिस्कस करूँगा। फ्रेंड्स, ये क्वेश्चन गुल्लो शुद्ध मात्रो क्वेश्चन ही नहीं है, एक टा करंट अफेयर्स थे के किभाबे मोर देन वन करंट अफेयर्स एवं किभाबे आरो किछु जीके आमरा कलेक्ट करते पारी, सेटा आजकेर भिडियोते जे क्वेश्चन गुलो डिसकस करब सेखाने तोमरा देखते पारबे। फ्रेंड्स, आमरा सेई धरनेर क्वेश्चन ही अर्थात करेंट अफेयर्स एर सेई क्वेश्चन गुलोई आमरा ई भिडियोते तुले आनब, जे क्वेश्चन गुलो WBCS प्रिलिम्स 2021, WBCS मेन्स 2020 अथवा रेलवे NTPC SSC CHSL এই সব বিভিন্ন পরীক্ষায় আসার মতো, অর্থাৎ আমরা শুধুমাত্র ইউটিউবে আমাদের চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য, সাবস্ক্রাইব বাড়ানোর জন্য আমরা সেই ধরনের কোশ্চেন এখানে ডিসকাস করব না। আমরা এখানে সেই কোশ্চেনগুলোই ডিসকাস করব। এই কোশ্চেনগুলো ফ্রেন্ডস সব প্রিমিয়াম কোশ্চেন, অর্থাৎ এই কোশ্চেনগুলো ফ্রিতে পাওয়া যায় না। এই কোশ্চেনগুলো বড় বড় ইনস্টিটিউশন তাদের পেইড ভার্সনে বিক্রি করে, ঠিক আছে, বানিয়ে। তো আমরা সেই ধরনের কোশ্চেন এখানে ডিসকাস করব, যেগুলো পরীক্ষায় আসবেই আসবেই আসবেই। হয়তো WBCS প্রিলিমস 2021 এ তুমি গিয়ে দেখলে যে 25টা কারেন্ট অ্যাফেয়ার্স আছে, সেগুলো হয়তো আমাদের এই ভিডিওতে যে কোশ্চেনগুলো ডিসকাস হবে তার মধ্যে থেকেই হয়তো এসে গেল। আমরা এত বড় গ্যারান্টি নিয়ে এই কোশ্চেনগুলো এখানে ডিসকাস করছি, আর একটা কোশ্চেন থেকে, একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিভাবে মোর দেন ওয়ান কারেন্ট অ্যাফেয়ার্স, কিভাবে মোর দেন ওয়ান জিকে টপিক কালেক্ট করা যায় সেটাও আমি তোমাদের এখানে শেখাবো। এই কোশ্চেনগুলো বিগিনারদের জন্য, অর্থাৎ যারা সবেমাত্র WBCS ফিল্ডে ঢুকছে, অর্থাৎ মানে এর আগে যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, বা যারা বারবার করে WBCS প্রিলিমসটাও ক্র্যাক করতে পারছে না, বারবার করে ফেল করে যাচ্ছে, তারা ভালো করে ভিডিওটা দেখো, কিভাবে কোশ্চেনগুলো ডিসকাস করা হচ্ছে এবং পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কোশ্চেনগুলো কিভাবে জিজ্ঞাসা করা হচ্ছে সেগুলোই আমি এই ভিডিওতে, এখনই আমি আরম্ভ করব ডিসকাশন, যে সে 5টা কোশ্চেন। ওকে ফ্রেন্ডস, তো এই কোশ্চেনগুলো তোমরা ফলো করো, এবং মানে ভিডিওর শেষে গিয়ে, অর্থাৎ এই ভিডিওর একদম লাস্টে গিয়ে আমি বলে দেবো যে কিভাবে তোমরা PDF কপিটা পেতে পারো। অর্থাৎ আজকের ভিডিওতে যে কোশ্চেনগুলো আমি ডিসকাস করব সেগুলো PDFও আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে, একদম ফ্রি অফ কস্টে। তো ফ্রেন্ডস, এই ছিল, চলো আমরা ডিসকাশন শুরু করি আজকের ভিডিওটা। তো ফ্রেন্ডস, 25 এর মধ্যে 25 যদি পেতে হয় কারেন্ট অ্যাফেয়ার্স এর, পজিটিভলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করো, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আর ফ্রেন্ডস, আরেকটা ভালো কথা, পজিটিভলি ভিডিওটা কিন্তু বিভিন্ন জায়গায় শেয়ার করো, ওকে, তোমার বন্ধু বান্ধবের সঙ্গে, বা তুমি যদি কোনো গ্রুপে থেকে থাকো সেই গ্রুপে পজিটিভলি শেয়ার করো। তো চলো স্টার্ট করি আজকের কোশ্চেন অ্যান্সার ডিসকাশন। এখানে আমাদের ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে, আমরা টোটাল এই ভিডিওতে 5টা কোশ্চেন ডিসকাস করব, এবং এই 5টা কোশ্চেনের মধ্যে 5টাই পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে, এই 5টাই হয়তো WBCS প্রিলিমস 2021, WBCS মেন্স 2020 এই পরীক্ষাগুলোয় আসার সম্ভাবনা খুবই বেশি। এছাড়াও যারা SSC CGL SSC CHSL অথবা রেলওয়ে NTPC এক্সাম দিতে চলেছো তাদের জন্যও কিন্তু এই কোশ্চেনগুলো হাইলি ইম্পর্টেন্ট। তো চলো আমরা ফার্স্ট কোশ্চেন দেখে নিই। ফার্স্ট কোশ্চেন বলছে, হুইচ কান্ট্রি হ্যাজ স্টার্টেড দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক অ্যাট দ্য ডায়ামার ভাষা ড্যাম দ্যাট ওয়াজ সিন ইন নিউজ রিসেন্টলি। অর্থাৎ এখানে 4টে আমাদের দেশের নাম দেয়া রয়েছে, এবং সবকটাই কি আমাদের ইন্ডিয়ার প্রতিবেশী দেশ, ঠিক আছে, তাহলে এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। এই কোশ্চেনটা তোমরা দেখে তোমাদের একটা গাইডলাইন যে এই ধরনের ফিউচারে যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স পেলেই তোমাদের মাথায় রাখতে হবে যে ডায়ামার ভাষা ড্যাম, এই ড্যামটা কোন দেশ, ঠিক আছে, বানাচ্ছে। প্রথম অপশনে রয়েছে আফগানিস্তান, বিতে রয়েছে ইরান, সিতে রয়েছে পাকিস্তান, এবং ডিতে রয়েছে চায়না। ফ্রেন্ডস, কারেক্ট অপশন হচ্ছে এখানে পাকিস্তান। অর্থাৎ পাকিস্তান এই ডায়ামার ভাষা ড্যামটি তৈরির কাজ শুরু করেছে। তো নেক্সট স্লাইডে আমরা টোটাল অ্যানালিসিসটা দেখে নেব। সবার প্রথমে তোমাদের দেখিয়ে দিই যে দেখো কোন জায়গায় ডায়ামার ভাষা ড্যাম, দেখতে পাচ্ছ এই জায়গায় হচ্ছে ডায়ামার ভাষা ড্যাম, অর্থাৎ এই জায়গায় তৈরি হচ্ছে, ঠিক আছে, এই জায়গায় তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে কি না, ইন্ডিয়ার পাকিস্তানের ডিসপিউটেড এলাকা, ঠিক আছে, নাঙ্গা পর্বতের ঠিক পাশে। তো এখানে ডিটেল ডেসক্রিপশন দেয়া আছে, পাকিস্তান অন ইন্দাস রিভার। দেখো এখান থেকে আরেকটা কোশ্চেন কিন্তু রেডি হয়ে গেল, যে ভাষা ডায়ামার, ডায়ামার ভাষা যে ড্যামটা তৈরি হচ্ছে সেটা কোন রিভারের ওপর, না ইন্দাস রিভারের ওপর, ঠিক আছে। অর্থাৎ একটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমরা ট্রাই করব মোর দেন ওয়ান কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে রেডি করা। The Dayamar Bhasa Dam is located on the Indus River in the northern Pakistan between
কোহিস্তান ডিস্ট্রিক্ট ইন খাইবার অ্যান্ড দ্য ডায়ামার ডিস্ট্রিক্ট ইন গিলগিট বালতিস্তান উড বি কমপ্লিটেড ইন 2028। তাহলে দেখো এখানে এই কোশ্চেনটার মধ্যে দিয়ে আমরা টোটাল তিনটে কোশ্চেন কভার করলাম, যে এই ডায়ামার ভাসাডাম কোন রিভারের ওপর, ইন্দাস রিভারের ওপরে, এটার লোকেশন কোথায়, না এটা খাইবার এবং গিলগিট বালটিস্তানের মাঝখানে অবস্থিত, এটা কত সালে কমপ্লিটেড হবে, 2028। তো এখানে ফান্ডিং কে করছে, এটা আমার এই ডেসক্রিপশনে লেখা নেই। ফান্ডিং করছে চায়না, মাথায় রাখবে যত পয়সা খরচা টরচা হবে, ঠিক আছে, ম্যাক্সিমাম ফান্ডিং কিন্তু চায়না ফান্ড করছে। ওকে, তো এটা গেল আমাদের ফার্স্ট কোশ্চেন। চলো সেকেন্ড কোশ্চেন দেখে নিই আমরা। গিয়ারসেন ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য সামার ক্যাপিটাল অফ হুজ স্টেট অর ইউনিয়ন টেরিটরিজ। ফ্রেন্ডস, এটাও মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, এবং এই যে পাঁচটা কোশ্চেন আমরা এখানে ডিসকাস করব একদম কারেন্ট ইভেন্টস থেকে, এগুলো ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স এর হট টপিক থেকে তুলে আনা, আমরা কোন রকম ফালতু কোশ্চেন এখানে ডিসকাস করব না, শুধুমাত্র ইউটিউবে আমাদের ভিউ বাড়ানো বা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য নয়, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো ইম্পর্টেন্ট অনলি সেইগুলোই আলোচনা করব, এবং এই কোশ্চেন গুলো তোমাদের একটা রোড ম্যাপ, তার মানে কি এই ধরনের কোন টপিক তোমরা নিউজ পেপারে বা কোথাও দেখতে পেলেই সেটাকে নোট ডাউন করবে। তো গিয়ারসেন, ঠিক আছে, এটা কোন স্টেট অথবা ইউনিয়ন টেরিটরিজ এর সামার ক্যাপিটাল। প্রথম অপশন রয়েছে উত্তরাখণ্ড, বি তে রয়েছে জম্মু কাশ্মীর, সি তে রয়েছে হরিয়ানা, এবং ডি তে রয়েছে রাজস্থান। ফ্রেন্ডস দেখো এখানে রাজস্থান তো আমরা এখানে এলিমিনেট এমনি করতে পারছি, কারণ এখানে সামার ক্যাপিটাল উইন্টার ক্যাপিটাল এর কোনো দরকার নেই। তাহলে উত্তরাখণ্ড এবং জম্মু কাশ্মীর এই দুটোর মধ্যে কোনটার? ফ্রেন্ডস কারেক্ট অপশন হচ্ছে উত্তরাখণ্ড, ঠিক আছে। তো উত্তরাখণ্ডের সামার ক্যাপিটাল এই গিয়ারসেন কে নিযুক্ত করা হয়েছে, মানে গিয়ারসেন বলে জায়গাটাকে আর কি সিলেক্ট করা হয়েছে। নেক্সট স্লাইডে আমরা দেখে নেবো কমপ্লিট অ্যানালিসিস। ফ্রেন্ডস এখানে কি বলছে দেখো, গিয়ারসেন এর তেহসিল ইন চামোলি ডিস্ট্রিক্ট। তাহলে দেখো এই গিয়ারসেনের লোকেশন জানতে চাওয়া হতে পারে, যে গিয়ারসেন নামক শহরটি যেটি আমাদের উত্তরাখণ্ডের সামার ক্যাপিটাল সেটার লোকেশন কোথায়, না সেটা চামোলি ডিস্ট্রিক্টে। ইজ লোকেটেড নিয়ারলি 270 কিলোমিটার ফ্রম এক্সিস্টিং টেম্পোরারি ক্যাপিটাল অফ দেরাদুন। তাহলে এটা টেম্পোরারি ক্যাপিটাল, মানে দেরাদুনের টেম্পোরারি ক্যাপিটাল থেকে 270 কিলোমিটার দূরে। ইভেন হোয়েন উত্তরাখণ্ড ওয়াজ কার্ভড আউট অ্যাজ এ সেপারেট স্টেট ফ্রম উত্তরপ্রদেশ অন নভেম্বর 9, 2000। এখান থেকে আরেকটা কোশ্চেন রেডি হয়ে গেল, দেখো এটা পলিটিক কোশ্চেন তোমাদের রেডি হয়ে গেল, যে উত্তরাখণ্ড থেকে উত্তর সরি উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ড কত সালে কার্ভড আউট হয়েছিল, অর্থাৎ পৃথক করা হয়েছিল, নভেম্বর 9, 2000। স্টেটহুড অ্যাক্টিভিটিস হ্যাড কন্টেন্ডেড দ্যাট গিয়ারসেন ওয়াজ বেসুইটেড বি টু বি দ্য ক্যাপিটাল অফ দ্য মাউন্টেন স্টেট সিন্স ইট ওয়াজ বিটুইন দ্য কুমায়ুন অ্যান্ড দ্য গারওয়াল রিজিয়ন। তার মানে এখান থেকে ফ্রেন্ডস একটা জিনিস দেখতে পেলাম, যে এই গিয়ারসেন নামক শহরটি মানে একটা মাউন্টেনাস রিজিয়নে অবস্থিত, ঠিক আছে, গারওয়াল যে ডিস্ট্রিক্ট এবং কুমায়ুন এই দুটোর মাঝখানে বিল্ট, বাট ইট ওয়াজ দেরাদুন ইন দ্য প্লেন্স দ্যাট ওয়াজ নেমস দ্য টেম্পোরারি ক্যাপিটাল। কিন্তু এই দেরাদুন কি না প্লেন্সে অবস্থিত, মনে রাখতে হবে এই দেরাদুন হচ্ছে প্লেন্স, অর্থাৎ উত্তরাখণ্ডের প্লেন্সে এখন দেরাদুন হচ্ছে টেম্পোরারি ক্যাপিটাল, আর পাহাড়ি এলাকায় কি ক্যাপিটাল না গিয়ারসেন, এবং এটাকে সামার ক্যাপিটাল বলা হয়েছে। ফ্রেন্ডস তাহলে দেখলে একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমরা কিছু জিকে এবং মোর দ্যান ওয়ান কারেন্ট অ্যাফেয়ার্স কভার করার ট্রাই করছি। তো চলো দেখা যাক নেক্সট স্লাইড এর নেক্সট কোশ্চেন। হুইচ ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্টেট টু ডিক্লেয়ার ইন্টারনেট অ্যাজ ফান্ডামেন্টাল রাইট। তাহলে ইন্ডিয়ার মধ্যে কোন স্টেটটি এই ইন্টারনেটের যে অ্যাক্সেস এটাকে ফান্ডামেন্টাল রাইটস বলে ডিক্লেয়ার করেছে? তো ফার্স্ট অপশন আছে মহারাষ্ট্র, বি তে রয়েছে গোয়া, সি তে রয়েছে তামিলনাড়ু, এবং ডি তে রয়েছে কেরালা। ফ্রেন্ডস এখানে কারেক্ট অপশন হচ্ছে কেরালা। কেরালা স্টেটটি এই প্রথম, ঠিক আছে, ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট স্টেট যেটি এই ইন্টারনেটের অ্যাক্সেস কে ফান্ডামেন্টাল রাইট বলে ডিক্লেয়ার করেছে। ফ্রেন্ডস এই কোশ্চেনটা খুব হাইলি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা হয়তো চলে আসলেও আসতে পারে, যে পাঁচটা কোশ্চেন আমরা এখানে ডিসকাস করব না পাঁচটাই হয়তো পরীক্ষার হলে গিয়ে দেখে আসতে পারো, মানে পেয়ে যেতে পারো। আর নেক্সট আরেকটা কথা তোমাদের বলে রাখি, আমরা প্রত্যেকটা ভিডিওতে অনলি 5 কোশ্চেন্স করে ডিসকাস করবো, এটা আমি আগেও বলেছি। 5 কোশ্চেন্স করে এই কারণে ডিসকাস করব, কারণ আমরা সেই কোশ্চেন্স গুলো ডিসকাস করব যেগুলো পরীক্ষায় আসার মতো, যেগুলো পরীক্ষায় আসার চান্সেস নেই সেগুলো আমরা ডিসকাস করব না, এবং আমাদের এই ভিডিওগুলো তুমি যদি ফলো করো ওয়ান বাই ওয়ান তাহলে হয়তো 25-এর মধ্যে 25, ঠিক আছে, প্রিলিমসে 25-এর মধ্যে হয়তো 25 খানায় তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স কমন পেয়ে যেতে পারো। নেক্সট স্লাইডে নেক্সট কোশ্চেন। ওয়ার্ল্ডস লার্জেস্ট মেডিটেশন সেন্টার ইজ বিং বিল্ট ইন হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ। দেখো আমাদের ইন্ডিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে সব থেকে বড় মেডিটেশন সেন্টার গড়ে উঠেছে,
ঠিক আছে, সেটি কোথায়, ঠিক আছে, কোন সিটিতে। এ অপশনে রয়েছে দেরাদুন, বিতে রয়েছে হায়দ্রাবাদ, সিতে রয়েছে কোচি এবং ডিতে রয়েছে বাঙ্গালোর। কোথায় যেতে পারে ফ্রেন্ডস? এই কোশ্চেনটা থেকেও কিন্তু আমরা আরো দুখানা তিনখানা কোশ্চেন রেডি করব ফ্রেন্ডস। তো এটার কারেক্ট অপশন হচ্ছে হায়দ্রাবাদ, ঠিক আছে। হায়দ্রাবাদে আমাদের ওয়ার্ল্ডস লার্জেস্ট মেডিটেশন সেন্টার গড়ে উঠেছে, ঠিক আছে। নেক্সট স্লাইডে আমরা কমপ্লিট অ্যানালিসিস দেখে নিই। ইন ফেব্রুয়ারি 2020, তার মানে 2020 সালের ফেব্রুয়ারি মাসের এটা কারেন্ট অ্যাফেয়ার্স, রামনাথ কোবিন্দ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ আমাদের ইন্ডিয়ার যে প্রেসিডেন্ট অর্থাৎ রামনাথ কোবিন্দ স্যার, ভিজিটেড কানহা শান্তি বানাম দ্য গ্লোবাল হেডকোয়ার্টার্স অফ শ্রী রামচন্দ্র মিশন অ্যান্ড আনভেইলড দ্য মেডিটেশন সেন্টার হুইচ দ্য অর্গানাইজেশন ক্লেমস ইজ দ্য লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ফ্রেন্ডস, এখান থেকে তিনটে কোয়েশ্চেন রেডি হলো। তা দেখতে পাচ্ছ পিকচার, এটা হচ্ছে আমাদের কি না এই রামচন্দ্র মিশন, ঠিক আছে, রামচন্দ্র মিশনের কি না কানহা শান্তি, কানা শান্তি ভানাম, ঠিক আছে। এটা তো এখান থেকে আমাদের তিনটে কোয়েশ্চেন রেডি হলো, কি না আমাদের এই কানহা শান্তি ভানাম কোথায়, ঠিক আছে, জিজ্ঞাসা করা হতে পারে। এটা হচ্ছে শ্রী রামচন্দ্র মিশনে, এটা কোথায় না হায়দ্রাবাদে, ঠিক আছে, এবং এটি এখন ওয়ার্ল্ডের লার্জেস্ট মেডিটেশন সেন্টার। নেক্সট কোশ্চেন, এবং এটা আজকের ভিডিওর এটা লাস্ট কোশ্চেন, এরপরে আমরা নেক্সট ভিডিওতে আবার এরকম পাঁচটা কোশ্চেন তুলে আনবো, হাইলি ইম্পর্টেন্ট। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসাডর অফ সিয়েট ইন সেপ্টেম্বর 2020। তাহলে সেপ্টেম্বর 2020-তে সিয়েট, এই সিয়েট কি না একটি টায়ার কোম্পানি, তা সেই টায়ার কোম্পানির মানে টায়ার কোম্পানির যে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন তিনি চারজনের মধ্যে কে? এই অপশন রয়েছে সনু সুদ, বিতে রয়েছে রণবীর কাপুর, সিতে রয়েছে করণ জোহর এবং ডিতে রয়েছে আমির খান। ফ্রেন্ডস, এখানে কারেক্ট অপশন হচ্ছে আমির খান। এর আগে আমি যে একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও দিয়েছি সেখানে সনু সুদ, ঠিক আছে, সনু সুদ এই অ্যাক্টরের উপরে একটি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, যদি ভিডিওটা না দেখে থাকো এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, গিয়ে দেখে নিও। তাহলে আমির খান হচ্ছে সিয়েট কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত হয়েছেন সেপ্টেম্বর 2020-তে। নেক্সট স্লাইড আমরা দেখে নিই কমপ্লিট অ্যানালিসিস। বলিউড অ্যাক্টর আমির খান বিকামস ব্র্যান্ড অ্যাম্বাসাডর অফ সিয়েট অ্যাজ পার্ট অফ অ্যান ইন্টিগ্রেটেড মার্কেটিং ক্যাম্পেইন। হি উইল ফিচার ইন টু কমার্শিয়াল ডিউরিং দ্য অনগোয়িং ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ। এটাও কোশ্চেন আসতে পারে যে কোন সময় তিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন, না যখন আইপিএল 2020 আরম্ভ হলো ইন দুবাই, দুবাইতে, প্রমোট সিয়েটস সিকিউর ড্রাইভ এ রেঞ্জ অফ মাস প্রিমিয়ার টায়ার্স। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে দেখে নিচ্ছি একটা পিকচার, ঠিক আছে, এটা হচ্ছে পিকচার আমির খানের। তো আজকের ভিডিওতে আমরা এই পাঁচটা কোশ্চেন ডিসকাস করলাম ফ্রেন্ডস। নেক্সট ভিডিওতে আমরা আরো পাঁচটা এইরকমই হাইলি ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করব। আমাদের এইম হচ্ছে কি না এনি হাও এমনই কোশ্চেন ডিসকাস করা যেগুলো পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে মানে আসবেই আসবে, এবং আমরা চেষ্টা করব যে 25 এর মধ্যে যেন 25 খানাই পরীক্ষায় কমন পাওয়া যায়। থ্যাংকস ফর ওয়াচিং ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।